নমস্কার বন্ধুরা, বংশ আপনাদেরকে আবার স্বাগত জানাই। রবিবারের আড্ডার আসর যেমনটি বলেছিলাম সেটা এই রবিবারে দেওয়া হয়নি, তো যাই হোক এক দুদিন পরেই ভিডিও বানাচ্ছি। তো আজকে সোমবার, এখন সাউথ ইন্ডিয়ায়, শুধু সাউথ ইন্ডিয়া কেন, পুরো ইন্ডিয়া জুড়েই একটা উৎসব পার্বণ চলছে। আগের সপ্তাহে আমি একটা উৎসবের ওপর ভিডিও করেছিলাম যেখানে আমাদের বাঙালিদের উৎসব নিয়ে কথা বলেছিলাম, কিন্তু এখন যে এমন একটি উৎসব চলছে যেটা সমগ্র ভারতবর্ষ জুড়েই পালন করা হয়, আপনারা সবাই জানেন আমরা বাঙালিরা ওখানে মকর সংক্রান্তি পালন করি, সেটাই এইখানে সাউথের দিকে বিভিন্ন নামে হয়। তো এখন আমি চেন্নাইতে আছি, তো চেন্নাইতে এটা পোঙ্গল বলে ওরা বলে, এবং এই পোঙ্গল উৎসবটা ওদের কিন্তু বিশাল বড় উৎসব, এবং ওখানে ওই আখ, মানে যেটা হয় আর কি, আখ দিয়ে একটা ওই একটা তিনটে স্ট্যান্ড টাইপের বানানো হয়, এবং সেখানে ওরা হাঁড়ি কেনে, নতুন হাঁড়ি কিনে বিভিন্ন ওরা ওই ভাতের সাথে বিভিন্ন, মানে চালের সাথে, চালের একটা প্রিপারেশন ওরা করে। সুইট পোঙ্গল বলে, আবার নর্মাল পোঙ্গলও আছে, বিভিন্ন রকম, আমি ঠিক জানি না, বাট এটাই ওদের মেন উৎসব। মানে বেসিক্যালি আমার এক এখানে একজন বন্ধু আমায় বলছিলেন যে বেসিক্যালি পুরাতন যা আছে সেগুলোকে প্রথমে পোড়ানো হয়, অর্থাৎ পুরাতন বা যা কিছু খারাপ সেগুলোকে বর্জন করে নতুনকে আহ্বান করা আর কি। সেই জন্য নতুন কিনে, হাঁড়ি কিনে, চাল ডাল যা কিছু সব কিনে নতুন করে রান্না হয়, এটাই ওদের উৎসব। আমরা বাঙালিরা যেটা আগেও বলেছি সব কিছুতেই আমরা তো একদম মেতে থাকি। আমাদের ওখানে এখন পুলি পিঠে এইসবের বানানো চলছে, পাটি সত্তা। তো যাই হোক, সেই উৎসব চলছে বলে এখন একটা বেশ ছুটি ছুটি আমেজ আছে এখানে, এবং আজকে অফিসে গিয়েছিলাম, অফিস পুরো ফাঁকা, যে কারণে তাড়াতাড়ি একটু চলে এসেছি অফিস থেকে, তাই ভাবলাম একটা ভিডিও করি, অনেক দিন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তো বেশ দেখতেই পাচ্ছেন, মানে বাইরে এখন প্রায় বিকেল হয়েই গেছে, সন্ধ্যা হয়ে আসবে, সূর্য কিছুক্ষণ পরেই অস্ত চলে যাবে, সূর্যটা আমি দেখাতে পাচ্ছি না। যাই হোক, তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, ভালো লাগছে ছাদে এসে। বেশ চলো আপনাদেরকে একটা জিনিস দেখাই সবার আগে, ভিডিও শুরু করার আগে। একটা সজনে গাছ আছে এই পাশের ছাদে, আপনাদের আগের দিন দেখিয়েছিলাম, সেই সজনে গাছটাতে আজকে আমি দেখে বেশ অবাক হয়ে গেলাম যে ওইটুকুনি একটা গাছে তিনটে চারটে সজনে ঝুলছে। চলুন আপনাদেরকে দেখাই একটু, এই দেখুন এই পাশের ছাদ, এই দেখুন এইটুকুনি একটা ছোট্ট গাছ। এই গাছটার মধ্যে আবার একটা নারকেলও আছে, নারকেল গাছও আছে, এবং এইটুকুনি গাছের মধ্যে, এই টবের মধ্যে রয়েছে, টবও নয় এটা, রঙের বালতিতে দেখো চার চারটে সজনে ঝুলছে, এত লম্বা লম্বা, মানে বেশ অবাকই লাগলো দেখে। তো বেশ দারুণ, এই সূর্য ফোকাস করছি, দেখানোর চেষ্টা করছি সূর্যের অবস্থানটা। এখন চারিপাশটা বেশ পরিষ্কার। যে মন্দিরটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম সেই মন্দিরের চূড়াটাও পরিষ্কার দেখা যাচ্ছে। তো দেখাবো কোনোদিনও মন্দিরটা সম্ভব হলে। তো চলুন আজকে আপনাদেরকে একটা অন্যরকম বেশ একটা ওয়েব সিরিজের খোঁজ দিই। এই ওয়েব সিরিজটা আমি অনেকদিন আগেই দেখেছিলাম, আমার উচিত ছিল আগেই ভিডিওটা করার, অনেক, ইনফ্যাক্ট যখন ওয়েব সিরিজটা বেরিয়েছিল আমি তখনই দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো, আমি ভেবেছিলাম ওটা নিয়ে একটা ভিডিও করব, আপনাদের জানাবো, অবশ্যই দেখুন, বাট করা হয়নি। অনেক দিন পর বলছি, আমার মনে হয় সবাই অনেকেই হয়তো এটা দেখে, যারা দেখেননি এখনও যদি কেউ এরকম থাকেন তারা অবশ্যই দেখুন, একটা মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ এটা বাংলাতে, এবং এটা উড়িবাবা চ্যানেলে। আগের দিন আপনাদেরকে বিরোহীর কথা বলেছিলাম, বিরোহী টু অলরেডি চারটে এপিসোড চলে এসেছে, আপনারা সবাই দেখুন, বেশ বেশ ইন্টারেস্টিং, এবং ডিটেলস যারা একটু জানতে চান আগের ভিডিওটা দেখতে পারেন, ওখানে বিরোহীর দুটো এপিসোড এবং তার আগেরটা নিয়েও আমার একটা ছোটো রিভিউ মতো দিয়েছিলাম, জাস্ট কেমন লেগেছে সেটা জানিয়েছিলাম। আর এর এই যে আজকে ওয়েব সিরিজটার কথা বলবো এটাও কিন্তু উড়িবাবা চ্যানেলেই, উড়িবাবা ইউটিউব চ্যানেলে, ওখানেই পাবেন। তো ওয়েব সিরিজটার নাম হচ্ছে খোলাম কুচি, ঠিক আছে, তো বাংলাতেই অবশ্যই। খোলাম কুচি ওয়েব সিরিজটা এক কথায় যদি বলতে হয় তাহলে এটা একটা বলতে পারেন প্রেমেরই গল্প। এখন এতে নতুনত্ব কী আছে,
এখন প্রেমেরই গল্প, একটি ছেলে একটি মেয়ে, তাদের মধ্যে মানে বাড়ি থেকেই বলতে পারা যায় যে তাদের একটা সম্বন্ধ দেখা হবে, বিয়ের কথা হবে, এবং তাদের মধ্যে প্রথমে মিল থাকবে না এবং পরে মিল হবে। একদম সিম্পল গল্প, কিন্তু তবুও এই ওয়েব সিরিজটার মধ্যে কিন্তু একটু নতুনত্ব আছে। নতুনত্বটা সেটা গল্পটা লেখার স্টাইল এবং যেভাবে দেখানো হয়েছে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার ডায়লগস, তার মিউজিক, তার লোকেশন, যেভাবে যেভাবে শুটিং হয়েছে, প্রতিটা জিনিস বেশ ইউনিক, বেশ অ্যাট্রাকটিভ। এবং এই জন্যই এই ওয়েব সিরিজটা কিন্তু অন্য অনেক ওয়েব সিরিজের থেকে বেশ আলাদা হয়ে যায়। এখানে মেন যে ক্যারেক্টার, বেশি ক্যারেক্টার নেই, প্রধান চরিত্রে অভিনয় করেছে গল্পের নায়ক আর নায়িকা যারা, তারা হচ্ছে আপনারা নায়ককে সবাই চেনেন, অনিন্দ্য একটা মানে যথেষ্ট পরিচিত মুখ আমাদের কাছে। আমার মনে আছে তারা মিউজিক বলে বোধহয় সম্ভবত একটা যেটা চ্যানেল ছিল, এখন সম্ভবত আর নেই, সেই চ্যানেলে অনুষ্ঠান হতো, একটা গান রিলেটেড আড্ডা টাইপের হতো, সেইখানে অনিন্দ্য আসতো। তখন অনিন্দ্যর বয়স অনেকই কম, তো তখন অনিন্দ্যকে দেখতাম, বেশ ভালোই লাগতো। খুবই রোগা পাতলা ছিল অনিন্দ্য তখন, এখনও রোগাই আছে, বাট কিন্তু যথেষ্ট এখন অবশ্যই একটা চেহারায় তার ম্যাচিউরিটি এসেছে, তার অভিনয় ক্ষমতাটা আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এবং আমরা সবাই জানি যে অনিন্দ্য রিসেন্টলি সৃজিত মুখার্জির সাথেও অভিনয় করেছে ছবিতে, সৃজিত মুখার্জির সিনেমা এক্স ইকুয়াল টু প্রেমে অনিন্দ্য ওখানে মেন ক্যারেক্টারে ছিল। তো সুতরাং অনিন্দ্য যে অ্যাজ এন অ্যাক্টর ভালো সেটার পরিচয় আর নতুন করে কিছু বলার নেই। এইবারে এই ওয়েব সিরিজটা সম্পর্কে দু একটা কথা বলি। এই অনিন্দ্যর যে অভিনয় সেটা কিন্তু একেবারেই আলাদা, মানে কেন আলাদা, কারণ অনিন্দ্যর কিন্তু এখানে মানে ছটা এপিসোড আছে, আমার একদম মনে নেই, আসলে অনেক দিন আগে দেখেছি। এই ছটা এপিসোডে অনিন্দ্যের যে ডায়লগ কটা আছে সেটা কিন্তু হাতে গুনে বলা যায়, মানে খুবই কম ডায়লগ। এইখানে মেইন হচ্ছে এক্সপ্রেশন। সুতরাং বুঝতেই পাচ্ছেন, এমন একটা চরিত্রে যখন কেউ অভিনয় করছে তার অভিনয় ক্ষমতাটা ভালো থাকতে হবে, নইলে কিন্তু সেটা ভালো লাগবে না, কারণ যেখানে এক্সপ্রেশনটাই মেইন সেখানে কিন্তু যথেষ্ট দক্ষ অভিনেতা হতে হবে। এবং সেটা অনিন্দ্য যে এত ভালো করেছে সেটা কিন্তু আমি সত্যি কথা যখন শুরু করেছিলাম দেখা তখন কিন্তু এক্সপেক্ট করিনি, যে আমি ভাবলাম এখানে অনিন্দ্যকে নিচ্ছে অন্য কাউকে নিতে পারতো। কিন্তু প্রথম এপিসোড থেকে অনিন্দ্য এতটা ইমপ্রেসিভ একটা অভিনয় করেছে এবং যত এগিয়েছে দারুণ দারুণ লেগেছে, মানে পারফেক্ট। আপনারা এখনও যারা দেখেননি আমি বলবো সেখানে মানে সেই তুলনায় এক্স ইকুয়াল টু প্রেমে যে অভিনয় আমরা দেখেছি সেটা মনে হয়েছে যেন আরও ভালোও করতে পারে। মানে খোলাম কুচিতে যে অভিনয়টা অনিন্দ্য করেছে সেটা জাস্ট অসাধারণ, এটা একটা গেল। এরপরে যে নায়িকা শ্রেয়া ভট্টাচার্য, সেই তাকে আমি এর আগে তার আগেও একটা ওয়েব সিরিজে প্রথম আমি তাকে দেখি সম্ভবত, সে যেটা বঙ্গাইয়ের প্রথম ওয়েব সিরিজ, ওটা অবশ্য কনফিউজ পিকচার সম্ভবত ইউটিউবটার নাম, আমি শিওর নই, একবার দেখতে হবে। সেই ওয়েব সিরিজটাও কিন্তু খুব ভালো হয়েছিল, সেইখানে আমি প্রথম শ্রেয়াকে দেখি এবং যথেষ্ট ভালো লাগে তার অভিনয়। এবং এইখানে সে মেন চরিত্রে মানে গল্পের নায়িকা, এবং শ্রেয়ার অভিনয়ও কিন্তু খুব ভালো, এবং প্রতিটা ক্যারেক্টার এখানে খুব ইন্টারেস্টিং। এইবারে যেটা বলছিলাম যে কেন এত এত গল্পটা খুব সাধারণ, এখানে দেখানো হচ্ছে যে অনিন্দ্য একদম সাদামাটা শান্তশিষ্ট ছেলে, কথা বলতে পারে না, ইন্ট্রোভার্ট টাইপের, এবং ও পূজা আচ্চা নিয়ে থাকে, ও পূজা করে সারাদিন, ভীষণ ঠাকুরে বিশ্বাস, জ্যোতিষ এইসব হাত দেখায় এইসবে বিশ্বাস, মানে সেই রকম একটা ছেলে। আর শ্রেয়া একদম মডার্ন মেয়ে, যেরকম হয় সেরকমই আর কি, ওকে খুব মডার্ন দেখানো হচ্ছে। এবং এদের দুজনের মধ্যে বন্ধুত্ব হওয়াটা খুব যে একটা কঠিন ব্যাপার বুঝতেই পাচ্ছেন, এবং তাদের মধ্যে বন্ধুত্ব কীভাবে হয়, এবং শ্রেয়া নিজেকে কিন্তু পাল্টে ফেলে, মানে অনিন্দ্যের জন্য সে নিজেকে পাল্টে ফেলে, এবং কেন পাল্টালো কীভাবে হলো সেটার একটা ছোট্ট বেশ মজার ব্যাপার, সেটা আর বলছি না, সিরিজটা দেখবেন। এবং এই যে পাল্টে যাওয়াটা, এইটা কিন্তু একটা সময় অনিন্দ্য মেনে নিতে পারে না, মানে ও চাইতো ওর মতো কাউকে, বাট যখন অতিরিক্ত সেটা হয়ে যাচ্ছে তখন ও চাইছে যে না এরকম না হোক, ও যেরকম ছিল সেরকমই থাকুক। অর্থাৎ মানে আমরা সবসময় চাই না যে কোনো একজন সে আমার মতো হোক,
বা সবাই আমার মতো ভাবুক, আমার মতো চলুক, এবং সেটাও গিয়ে কোথাও গিয়ে একটা বিরক্তির ভাব এসে যায় একটা টাইমের পর, সেই যখন অতিরিক্ত আমার মতো হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা একটা বিরক্তির কারণও হতে পারে। ফলে একটা অপোজিট, যেটা আমরা ছোটো থেকেই জানি যে একটা অপোজিট থিং, যেটা আমরা ফিজিক্স থেকে বলি যে অপোজিট পোলস অ্যাট্রাক্টস ইচ আদার, তো ব্যাপারটা সেই রকমই যে একটা বিপরীত সবসময় যে দুটো জিনিস, দুটো বস্তু হতে পারে, দুটো মানুষ হতে পারে, যে কোনো বিপরীত দুটো জিনিসের মধ্যে অ্যাট্রাকশান থাকবে, এটাই সায়েন্স বলছে। এবং সেটা যে হিউম্যান বিহেভিয়ারের ক্ষেত্রেও প্রযোজ্য, আমার মনে হয় কিছুটা সেই কনসেপ্ট থেকেই খোলাম কুচিটা গল্পটাকে লেখা হয়েছে। এবং এটা লিখেছে কে, এইটাই হচ্ছে মজার ব্যাপার, এটা লিখেছে এবং ডিরেক্টেড বাই সৌরভ পালোধি। আমরা সবাই চিনি সৌরভ পালোধিকে, সৌরভদাকে আমরা দেখছি মিরাক্কেল থেকে, মিরাক্কেলে আমরা তার পারফরমেন্স দেখেছি, তারপরে অ্যাজ আ মেন্টর কাজ করেছে বহু বছর, ফলে তার যে ট্যালেন্ট, তার যে একটা লেখালেখি বা তার যে একটা নিজস্বতা আছে সব কিছুর চিন্তাভাবনার মধ্যে, সেটা আমরা প্রথম থেকেই জানি। এবং সে যখন একটা কিছু ওয়েব সিরিজ করছে বা লিখছে, সেটা যে একটু অন্যরকম হবে, একটা ইউনিক হবে, সেটাই এক্সপেক্টেড, এবং সৌরভ পালোধি সেটা অসাধারণ করেছে। প্রথমেই বলি এই যে দেখানোটা, মানে যখন একটা কোনো একটা এপিসোড শুরু হচ্ছে, তাই এই এই যে কারা কারা অভিনয় করেছে, প্রোডাকশানে কারা আছে, মিউজিকে, এই যে দেখানোটা, সেই লেখাগুলোই এত সুন্দর লেগেছিলো আমার তখনই, ওই প্রোমোটা দেখেই আমার খুব মনে হয়েছিলো যে ওয়েব সিরিজটা খুব সুন্দর হবে। যেমন দু একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি, ধরুন গল্প, গল্পকে লিখেছে, এটাকে আমরা কীভাবে বলতে পারি, গল্প, শুধু গল্প, বা লিখেছে তার নামটা দেওয়া যেতে পারে, ওরখানে লেখা হলো গল্প ফেঁদেছে, গল্প কে ফেঁদেছে, যে এই ফেঁদেছে কথাটা, এই এটা খুব সুন্দর। তারপরে ধরুন আরও এরকম আছে, মানে সাহায্য করেছে, হ্যাঁ এইরকম টাইপের, মানে এইরকম টাইপের ওয়ার্ড ইউজ হয়েছে ওইটার মধ্যে, এইটা বেশ প্রথমেই একটা মন কাড়ে। তারপরেই যেটা অবশ্যই মন কেড়েছে, তার গানগুলো, দেবদীপ এখানে মিউজিক দিয়েছে। আপনারা দেবদীপকে, আমরা সবাই মানে মোটামুটি যারা গান শুনে আমার মনে হয় দেবদীপকে সবাই চেনে, অবশ্য আমি একটা গানের জন্যই চিনতাম এবং সেটার জন্যই আমি বলছি, আর কিছু না হলেও ওই গানটা সবাই শুনেছে, ওটা ফেসবুকে ভীষণ ভাইরাল হওয়া গান দেবদীপের, মন আমার মন খারাপে দারুণ মানায়, ওই যে লাইনটা ছিল ওই গানটা, তো প্রথম লাইনটা মাথায় আসছে না, যাই হোক ওই গানটা যে গেয়েছিল সেই দেবদীপ এখানে মিউজিক দিয়েছে এবং নিজে গানগুলো গেয়েছে, একটা মেয়ের ভয়েসও আছে। তো প্রতিটা গান এত সুন্দর, ওখানে তিনটে বোধহয় গান আছে, খুব সুন্দর, খুব সুন্দর। এবং তার একটা করে ধরুন বিভিন্ন ভার্সানও আছে গানগুলোর, একটা গানই কখনো স্যাড ভার্সান আছে, কখনো এমনি ভার্সান আছে, তো গানগুলো খুব মন কাড়বে। প্রতিটা গান, প্রতিটা তার লেখা, মানে গানের কথা এবং গানের সুর দুটোই খুব সুন্দর, এবং থ্রু আউট যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, সেটা কিন্তু দারুণ লেগেছে আমার। তো আমি একদম শিওর বলতে পারি, যারা একটু এরকম প্রেমের ওয়েব সিরিজ, এইরকম টাইপের গল্প ভালোবাসেন, তাদের তো ভালো লাগবেই। আপনার যারা নর্মালি ওয়েব সিরিজ দেখতে এমনি ভালোবাসেন, অবশ্যই দেখুন, মানে এটা টাইম ওয়েস্ট হবে না, এইটুকুনি বলতে পারি। দেখলে একটা বেশ ভালো লাগা তৈরি হবে, একদম একটা অন্যরকম ওয়েব সিরিজ দেখবেন, যেখানে কোনো, মানে এখন যেরকম হয় মানে একটা খুনোখুনি, চারিদিকে মারামারি হচ্ছে, এই সব নিয়েই বেশিরভাগ হচ্ছে, বা থ্রিলার সাসপেন্স কিচ্ছু নেই, খুব সিম্পল সাদা মাটা গল্প, সেটাকেই যে কী অসাধারণভাবে প্রেজেন্ট করা যায়, যেটা আমি বলেছি যে বিরোহিতেও যে ব্যাপারটা আমরা দেখেছি, সেই ব্যাপারটা কিছুটা, মানে বিরহিত মানে তাও আরও কমপ্লেক্স, এটা আরও সিম্পল গল্প, কিন্তু তাও যে কত সুন্দর হতে পারে, এটা কিন্তু আপনারা প্রেজেন্টেশন, তাদের প্রেজেন্টেশন, সেইটা ওয়ে অফ প্রেজেন্টেশনটি এখানে বড্ড ইউনিক। তো আমি শিওর মানে আপনাদের খুব ভালো লাগবে এটা। আরেকটা জিনিস বলে শেষ করব, সেটা হচ্ছে গিয়ে কিছু কিছু সিন এত সুন্দর আছে, মানে ধরুন আমরা যেগুলো করি রেগুলার বেসিসে, কিছু কিছু আমাদের তো অভ্যাস থাকে যেগুলো রেগুলারই করি, কিন্তু আমরা ওয়েব সিরিজে সবসময় দেখতে পাই না, কারণ একটা ওয়েব সিরিজ 5-6 এপিসোড, সেখানে আপনি প্রতিদিন আপনার কী অভ্যাস বসতে, আপনি কী করছেন, ছোটোখাটো ব্যাপার, সেগুলো কি আপনি অত দেখানো সম্ভব, বা ডিরেক্টরের মাথাও কি সবসময় থাকে না, কিন্তু এখানে সেটা করা হয়েছে। যেমন ধরুন এখানে অনিন্দ্য প্রতিদিন স্কুটারে করে যাচ্ছে, এবং ও প্রতিদিনই যাওয়ার সময় কোনো একটা জায়গায় দাঁড়ায়, একটা লজেন্স কিনে খায়, একটা মন্দিরের সামনে দাঁড়ায় প্রণাম করে, এটা সে প্রতিদিন করে। তো জেনারেলি কি এটা এরকম দেখানো হয় যে প্রতিদিন সে যাচ্ছে, প্রতিদিন সেটা করছে, কিন্তু এখানে দেখানো হয়েছে, এবং
সেটা এবং আপনার একবারও সেটা বোরিং লাগবে না দেখতে, খুব মানে খুব ভালো লাগবে দেখতে। তারপরে এগুলো খুব ছোটোখাটো জিনিস, এবং তারপরে ধরুন এবার তার একটা সিগনিফিকেন্স অবশ্যই আছে, এবং সেটা যদি আপনার আপনি যখন দেখছেন আপনি সেটা যদি ফিল করতে পারেন তখন কিন্তু আপনার ভালো লাগবে। ধরুন স্কুটারে যখন শ্রেয়াকে বসাচ্ছে ওই পা রাখার জায়গাটায়, স্কুটারে একটা থাকে না জায়গাটা যেখান থেকে আপনাকে ওটা ভেতরে ঢোকানো থাকে, জাস্ট সোজা করে দিতে হয়, সেই জিনিসটাও আমার মনে পড়ে যে দুটো তিনটে সিনে ওই জিনিসটাকে কিন্তু দেখানো হয়েছে, মানে ওটাকে কিন্তু এডিট করে কাটা হয়নি, মানে দেখাচ্ছে ও ওই ওই জিনিসটাকে পা ছড়িয়ে দিচ্ছে যাতে ও পাটা রাখতে, সেই একই সিন মানে যখনই যতবার উঠছে ও কিন্তু ওটা দেখানো হচ্ছে। তো এরকম আরও ছোটোখাটো অনেকগুলো জিনিস আছে, এরকম ছোটোখাটো ছোটোখাটো ব্যাপারগুলো আপনি যদি লক্ষ্য করেন আপনার কিন্তু খুব ভালো লাগবে। তো এগুলো মানে এই জন্যই বলছি কারণ যে কতটা ডিটেলিংয়ে ওরা গেছে, মানে যেহেতু খুব সাধারণ গল্প কিন্তু সাধারণ গল্প হলেও কতটা ডিটেলিংয়ে গেছে সেটা বোঝানোর জন্য কিন্তু আমি এটা বললাম। তো অবশ্যই আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে আশা করি। একটা মন খারাপ থাকলে মনটাকে ভালো করে দেবে এইটুকুনি বলতে পারি। খুব সুন্দর গানগুলো, খুব সুন্দর এবং গল্পটাও সুন্দর, এবং এই গল্পে যে এন্ডিংটা হবে সেটা খুব সুন্দর একটা মেসেজ দেয়, সেই মেসেজটা কিন্তু জোর করে দেওয়া হচ্ছে না এখানে, যে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমি আপনাদের প্রথমেই বললাম যে একটা চেঞ্জ, যে সবসময় যে আমরা চেঞ্জের পিছনে ছুটি তা নয়, তাই না? মানে চেঞ্জ না হলেও আপনার একটা কোনো বিপরীত জিনিসকেও আমরা অ্যাকসেপ্ট করতে পারি এবং তার সাথেও আমরা থাকতে পারি, সেই একটা মেসেজই হয়তো দেওয়ার চেষ্টা করেছে। যাই হোক, এবং অ্যাট দ্য এন্ড গিয়ে আরও কিছু মেসেজ থাকবে যেগুলো আপনাদের ভালো লাগবে আমি আশা করি। তো আপনারা দেখুন, দেখে জানান কেমন লাগলো আমার ভিডিও, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আশা করছি আরও পরবর্তীতে আরও আপনাদেরকে ভালো কিছু ওয়েব সিরিজের খবর দেব। ওকে, চলুন, টাটা, বাই বাই।